সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমি বিন্যাসের বেসিক জিনিস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তোমাদের একটা সমস্যার সমাধান করব, বিন্যাসের একটা সমস্যার সমাধান করব। দেখো, সমস্যাটা হলো একটা শব্দ দেওয়া আছে ইমিডিয়েট। ইমিডিয়েট শব্দগুলির শব্দটির বর্ণগুলোর সবগুলোকে একেবারে নিয়ে কতভাবে সাজানো যায়, যেখানে স্বরবর্ণগুলোর এক নম্বর ক্রম পরিবর্তন হবে না, দুই নম্বর অবস্থান পরিবর্তন হবে না, তিন নম্বর আপেক্ষিক অবস্থান পরিবর্তন হবে না, আর চার নম্বর শব্দটির বর্ণগুলোকে নিয়ে এমনভাবে সাজাবো যেখানে প্রথমে টি ও শেষে এ থাকবে। আচ্ছা, আগে আমরা দেখি ইমিডিয়েট শব্দটাতে মোট কয়টি বর্ণ আছে। ইমিডিয়েট শব্দটাতে দেখতে পাচ্ছি নয়টি বর্ণ আছে, তার মধ্যে কয়টি স্বরবর্ণ কয়টি বর্ণ এটা দেখতে হবে। এর মধ্যে পাঁচটি স্বরবর্ণ আছে আই ই আই এ ই এবং চারটি ব্যঞ্জনবর্ণ আছে এম এম ডি টি। এখন আবার দেখতে পাচ্ছি পাঁচটি স্বরবর্ণের মধ্যে দুইটি আই ও দুইটি ই আছে, আবার চারটি ব্যঞ্জন বর্ণের মধ্যে দুইটি এম আছে। আচ্ছা, তাহলে আমার প্রথম সমস্যাটা কি, স্বরবর্ণগুলোর ক্রম পরিবর্তন হবে না। এখন ক্রম পরিবর্তন হওয়া মানে কি একটু দেখো, এখানে ক্রম পরিবর্তন হওয়া না হওয়া মানে এই স্বরবর্ণগুলো যেই ক্রমে আছে সেই ক্রমেই থাকবে। প্রথমে আই, তারপর ই, আই এ ই, এই ক্রমে আছে। এখন যদি তোমরা সামনে এ নিয়ে আসো তাহলে কী হবে, চেঞ্জ হয়ে যাবে আই ই আই আই ই। এইভাবে তোমাদের এইভাবে আমার ক্রম পরিবর্তন করা যাবে না। তাহলে যদি ক্রম পরিবর্তন করতে না পারি তার মানে কি, এই বর্ণগুলো আবার নিজেদের মধ্যে সাজতে পারবে না, তার মানে যে যে যেভাবে আছে সেই অবস্থানেই থাকতেছে। আচ্ছা, তাহলে যদি স্বরবর্ণের ক্রমগুলো পরিবর্তন হবে না তাহলে আমরা কি করতে পারি, স্বরবর্ণগুলোকে এক জাতীয় বর্ণ মনে করতে পারি। এক জাতীয় বর্ণ মানে কি, মনে করি সবগুলাই আই বা সবগুলাই ই বা সবগুলাই এ। আচ্ছা, তাহলে কি দেখা যাচ্ছে, তাহলে দেখা যাচ্ছে কি নয়টি বর্ণের মধ্যে পাঁচটি বর্ণ এক জাতীয় ও কি, আবার এই ব্যঞ্জনবর্ণ চারটির মধ্যে আবার কয়টা এম আছে, দুইটা এম আছে। তাহলে আমরা কি বলতে পারি মোট বিন্যাস সংখ্যাটা কি, মোট বিন্যাস সংখ্যাটা গত ক্লাসের সূত্র অনুযায়ী মোট বিন্যাস সংখ্যাটা 9 ফ্যাক্টোরিয়াল, এক জাতীয় বর্ণ পাঁচটি এবং এক জাতীয় আবার আরেক জাতীয় বর্ণ হচ্ছে দুইটি। এটা হচ্ছে মোট বিন্যাস সংখ্যা যেখানে স্বরবর্ণগুলোর ক্রম পরিবর্তন হবে না। আচ্ছা, এবার আমরা আসি দুই নম্বর সমস্যায়। দুই নম্বর সমস্যাটা হচ্ছে স্বরবর্ণগুলোর অবস্থান পরিবর্তন হবে না। আচ্ছা, অবস্থান পরিবর্তন না হওয়া মানে কি, দেখো এই শব্দটার মধ্যে স্বরবর্ণগুলো কে কোন অবস্থানে আছে, আই আছে, চার নম্বরে ই আছে, তারপর আবার আই এ, তার মানে যে যে অবস্থানে আছে সেই অবস্থানেই থাকবে। আমরা কি করব, এগুলার অবস্থান পরিবর্তন করতে নাড়াচাড়া করতে পারবো না। আর নাড়াচাড়া করতে পারবো না তাহলে আমরা কি, যে স্বরবর্ণগুলো যে যে অবস্থানে আছে সেই অবস্থানেই থাকুক, তাহলে আমরা কি করতে পারি, স্বরবর্ণগুলো অবস্থান পরিবর্তন না করে শুধু ব্যঞ্জনবর্ণগুলোকে সাজাতে পারি। তাহলে ব্যঞ্জনবর্ণগুলো কি, আপনি নিজেদের মধ্যে সাজতে পারবে, তাহলে স্বরবর্ণগুলো অবস্থান পরিবর্তন না করে শুধু ব্যঞ্জনবর্ণগুলোকে আমি সাজাইতে পারি কত উপায়ে। ব্যঞ্জনবর্ণ আমার আছে হলো চারটা, চারটার মধ্যে আবার আছে দুইটা এম, তাহলে শুধু ব্যঞ্জনবর্ণগুলোকে সাজানো যায় 4 ফ্যাক্টোরিয়াল / 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে। কতক্ষণ গেছে সময়,
হচ্ছে চার নম্বর শেষ। এবার আসি তিন নম্বর সমস্যাটায়। তিন নম্বর সমস্যাটা কী আছে? সর্বনগুলার আপেক্ষিক অবস্থান পরিবর্তন হবে না। আচ্ছা, আমরা আগের প্রবলেমটা কী করেছিলাম? অবস্থান পরিবর্তন হবে না মানে সর্বনগুলা যে অবস্থানে আছে সে অবস্থানেই থাকবে, শুধু ব্যঞ্জন বর্ণগুলা কি নিজেদের মধ্যে সাজতে পারবে। এখন আপেক্ষিক অবস্থান পরিবর্তন মানে হচ্ছে সর্বনগুলা কি ব্যঞ্জন বর্ণের সাপেক্ষে কি ওদের অবস্থান পরিবর্তন হবে না, কিন্তু সর্বনগুলা নিজেদের মধ্যে সাজতে পারবে। তাহলে এখানে আরেকটা জিনিস অ্যাড হচ্ছে, তাহলে সর্বনগুলা কি অবস্থান পরিবর্তন না করে শুধু ব্যঞ্জন বর্ণগুলোকে সাজানো যায় কি ফোর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল উপায়ে, কারণ কি চারটি ব্যঞ্জন বর্ণ তার মধ্যে দুইটা এম রয়েছে। আবার কি যেহেতু আপেক্ষিক অবস্থান পরিবর্তনের কথা বলা হয়েছে, তাহলে কি আমরা সর্বনগুলো আবার নিজেদের মধ্যে সাজতে পারবে? তাহলে পাঁচটি সর্বর্ণ আবার নিজেদের মধ্যে সাজতে পারে কত উপায়ে? ফাইভ ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এর মধ্যে দুইটা আই আছে এবং দুইটা ই আছে, তাহলে ফাইভ ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল। তাহলে মোট বিন্যাস সংখ্যা কত দাঁড়াচ্ছে? এটা গুণনবিধি অনুযায়ী এটা গুণন হচ্ছে এটা। আচ্ছা, এটা হলো আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে। এরপর চার নম্বর প্রবলেমটা কী আছে? প্রথমে টি এবং শেষে এ থাকবে, ইমিডিয়েট শব্দগুলির বর্ণগুলোকে সবগুলোকে নিয়ে কতভাবে সাজানো যায়, যেখানে প্রথমে টি এবং শেষে এ থাকবে। আচ্ছা, এখানে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে প্রথমে টি এবং শেষে এ থাকবে। তাহলে চিন্তা করো তো, প্রথমে টি এবং একে ফিক্স করলাম, এ জায়গা থেকে নড়বে না, তার মানে এই দুটা কী কী সাজানোর দরকার নাই। তাহলে বাকি থাকতেছে আমার কি এম এম ডি আই আই ই ই, হ্যাঁ, তাহলে কয়টা থাকতেছে? সাতটা বর্ণ। তাহলে সাতটা বর্ণ আমার নিজেদের মধ্যে সাজতে পারবে টি আর একে নির্দিষ্ট করে রাখলে। তাহলে সাতটা বর্ণকে নিয়ে কতভাবে সাজানো যায়? সেভেন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এই সাতটা বর্ণের মধ্যে দেখো আবার দুইটা এম আছে, দুইটা আই আছে, দুইটা ই আছে, তাহলে সেভেন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল উপায়। আচ্ছা, গত ক্লাসে আমরা একটা সূত্র পড়েছিলাম যে এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে আর সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে কতভাবে বিন্যাস করা যায়, তার সংখ্যাটা হচ্ছে এন পি আর ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এখন এখানে কি এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নিব? আচ্ছা, এখন আমরা যদি বলি যে এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস করব, যেখানে কি জিনিসগুলো আর সংখ্যক বার পুনরাবৃত্তি করবে, আগেরটা কিন্তু পুনরাবৃত্তি ছিল না কিন্তু এখানে পুনরাবৃত্তি হবে। তাহলে দেখা এই উদাহরণটা, পাঁচটা সংখ্যা এখান থেকে তিনটা করে সংখ্যা নিয়ে আমরা কতগুলো সংখ্যা গঠন করতে পারবো যেখানে প্রতিবারে সংখ্যাগুলোর পুনরাবৃত্তি ঘটবে প্রতিবারে। আচ্ছা, এখন তিনটা করে সংখ্যা নেওয়ার জন্য আমার কি তিনটা স্থান লাগতেছে, তার মানে তিনটা স্থানেই আমার প্রতিটা সংখ্যার পুনরাবৃত্তি ঘটবে। তাহলে আমাদের কি হতে পারে? প্রথম স্থানে আমাদের কি পাঁচটার মধ্যে পাঁচটাই থাকবে, দ্বিতীয় স্থানে কি পাঁচটার মধ্যে কয়টা নিব, চারটা নিব কি না, যেহেতু আমাদের প্রতিটা স্থানে পুনরাবৃত্তি হচ্ছে, তার মানে দ্বিতীয় স্থানে আমার পাঁচটি বর্ণকে নিতে হচ্ছে, আবার তৃতীয় স্থানেও পাঁচটি বর্ণকে নিতে হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার যখন আমার স্থান জিনিসগুলোর পুনরাবৃত্তি ঘটবে সেই ক্ষেত্রে আমার কী করতে হবে, আমার প্রতিটা স্থানে বারবার আমার পুনরাবৃত্তি করতে হবে, সংখ্যাগুলো পুনরাবৃত্তি করতে হবে। তাহলে আমার সূত্রটা কী লেখা যায় বলো তো? এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে কতভাবে বিন্যাস করা যেতে পারে, যেখানে কি জিনিসগুলো আর সংখ্যকবার পুনরাবৃত্তি ঘটতে পারে, এন পি আর ইকুয়াল এন টু দি পাওয়ার আর। আচ্ছা, তার মানে যখন তোমাদের পুনরাবৃত্তির কথা আসবে তখন আমার ওই এই সূত্রটা ইউজ করতে হবে, এই সূত্র তখন আমার ইউজ করা যাবে না। আচ্ছা, আজকে তোমাদের এখানেই শেষ করছি, এর পরের দিন আমি তোমাদের সাথে আলোচনা করব সমাবেশ নিয়ে, বিন্যাস এ পর্যন্ত শেষ। এই যতগুলো প্রবলেম করাইলাম সেগুলোর সেই ধরনের অনেক অনেক প্রবলেম আছে তোমাদের বইয়ে, তোমরা সেগুলো প্র্যাকটিস করবা, আমি তোমাদের সামনের ক্লাসে সমাবেশ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।